কক্সবাজারে ইনানির গভীর বনাঞ্চলে 11.5 ফুট লম্বা একটি অজগর অবমুক্ত করেছে বন বিভাগ। কক্সবাজার দক্ষিণ বিভাগীয় কর্মকর্তা হুমায়ুন কবির জানান, শনিবার উখিয়ার বড় ইনানি সড়কের পাশে লোকালয়ে ঢুকে পড়ে অজগরটি। স্থানীয়রা বন বিভাগকে খবর দিলে রাতেই বনকর্মী ও সিপিজি সদস্যরা অজগরটিকে উদ্ধার করে বনবিট কার্যালয়ে রাখে। রোববার দুপুরে বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয় সাপটিকে।